নিয়ামতপুরে বিজেপির সেন্ট্রাল কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন। কুলটি নিয়ামতপুর বিজেপি সেন্ট্রাল কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 120তম জন্মদিবস পালন করা হলো। বুধবার বিজেপি সেন্ট্রাল কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করলেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বিজেপি কুলটি বিধানসভার কনভেনার অভিজিৎ আচার্য, বিজেপি রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য, বিজেপি যুব মোর্চা জেলা সাধারণ সম্পাদক অমিত গড়াই সহ অন্যান্য নেতৃত্বরা। এর পাশাপাশি পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়েছে। এই প্রসঙ্গে কুলটি বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার কি বলছেন চলুন শুনে নিই। আজকে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হলো। তিনি পশ্চিমবাংলার সৃষ্টিকর্তা, কাশ্মীরের আইনের যে দুটা নিশান ছিল তাকে ভেঙে একটা নিশান, একটা প্রধান, একটা নিশান করার জন্য যে আত্মবলিদান দিলেন সেটা আজকে সাক্ষাৎকার হয়েছে। সেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা করতে পেরেছেন। আজকে কাশ্মীর স্বতন্ত্র একটা রাজ্যের মতন রাজ্য আছে। আর পশ্চিমবাংলা যেখানে আমরা বসবাস করছি, এই পশ্চিমবাংলার সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডাইরেক্ট অ্যাকশন যখন চলছিল সেই সময় পশ্চিমবাংলাকে বাঁচাবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবাংলাকে সৃষ্টি করলেন। আজকে কী কী করলেন? আজকে অনেক জায়গা প্রোগ্রাম, প্রত্যেকটা বুথে কার্যক্রম চলছে। সকাল সকাল 103 নম্বর ওয়ার্ডে কার্যক্রম হলো, তারপরে বরাকর হসপিটালে কার্যক্রম হলো। এখানে আপনি কি করলেন? এখানে আমরা ঝণ্ডা উত্তোলন করে শ্রদ্ধাসুমন ওনাকে অর্পিত করে প্রদীপ প্রজ্বলন করার মাধ্যমে সব কর্মীকে শুভেচ্ছা দিলাম। রাস্তার উপর দাঁড়িয়ে সবাইকে মিষ্টিমুখ করার চেষ্টা করেছি। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।